কদমতলায় চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। দুই সম্প্রদায়ের মধ্যে হয় মারামারি। রাত ঘনিয়ে এলে পরিস্থিতি আরও খারাপ হয়। রাতভর কদমতলা বাজারে অগ্নিসংযোগ, গুলি, মারামারি চলে। কদমতলা বাজারের শতাধিকের উপর দোকান পুড়ে ছাই হয়ে যায়। আজ সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামেন আরক্ষা প্রশাসন। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বার্তা দেন সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য। যারা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে তাদের কাউকে ছাড়া হবে না বলেও জানান তিনি। আমরা প্রশাসনের তরফ থেকে 163 জারি করা হয়েছে। আমি এলাকার যে সুবদ্ধ সম্পন্ন যারা নাগরিকরা আছেন, সব ধর্মীয় সংগঠন, আমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবো, এলাকায় শান্তি সম্পন্ন বজায় রাখুন। আপনাদের এলাকাতে থাকবেন তো এই কান্তি আপনাদের আমাদের এখন বাজারের মধ্যে, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন। থ্যাংক ইউ। আমার মৃত্যু হয়েছে, এটা সত্য। তা আমরা এই ব্যাপারটা তদন্ত করে দেখছি। পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে না জেনে না বুঝে অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে। এই গুজবের জন্য কালকে ঘটনা যেগুলি হয়েছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো গুজব জন্য কেউ না ছড়ান। কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করুন, ভেরিফাই করুন, আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।